দর্শক একুশে সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত জানাচ্ছি রিশান মাহমুদ অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম জামিন পেয়েছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালত রোজিনা ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেন পাঁচ হাজার টাকা মুস্তিকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন পান রোজিনা এর আগে বৃহস্পতিবার রোজিনার জামিন আবেদনের ওপর শুনানি হয় পেশাগত দায়িত্ব পালনের সময় সতেরো মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘন্টা আটকে রেখে হেনস্থা এবং নির্যাতন করা হয় রোজিনা ইসলামকে রাতে শাহবাগ থানায় মামলা করা হয় যে কোনো দুর্যোগে সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র এবং মুজিব কিল্লার উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশাল সমুদ্র সীমায় যে কোনো দুর্যোগে মানুষের জানমাল রক্ষায় স্যাটেলাইটের কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি আসছে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় সরকার প্রস্তুত বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী মহামারী করোনা মানুষের দুর্দশা লাঘবে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ তিরিশ মে পর্যন্ত বাড়ানো হয়েছে নতুন নির্দেশনা অনুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে চলতে পারবে দূরপাল্লার বাস লঞ্চ ও ট্রেন বিধিনিষেধের মেয়াদ সাত দিন বাড়িয়ে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে হোটেল রেস্তোরাঁয় আসন সংখ্যার অর্ধেক মানুষ বসে খেতে পারবে বলে এবারে লকডাউনে তা উল্লেখ করা হয়েছে কোভিড নাইন্টিন সংক্রমণ রোধে গত চোদ্দ এপ্রিল ভোর ছটা থেকে আট দিনের কঠোর লকডাউন শুরু হয় সে সময় তেরোটি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে পরে চার দফা মেয়াদ বাড়ানোর পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাবার মাধ্যমে প্রমাণিত হয়েছে আদালত সম্পূর্ণ স্বাধীন এবং সরকার এতে কোনোরূপ হস্তক্ষেপ করেনি জাতিসংঘ গ্লোবাল সেফটি উইক অনলাইন আলোচনায় সরকারি বাসভবন থেকে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন সাংবাদিক ও সংবাদপত্রের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ভূমিকা উল্লেখ করে রোজিনা ইস্যুতে বিএনপির মন্তব্যের সমালোচনা করেন তিনি অন্যদিকে লকডাউনের মেয়াদ বাড়লেও সোমবার থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্থিক আসন খালি রেখে সব ধরনের যানবাহন চলবে বলে জানান ওবায়দুল কাদের সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের রায়কে ফরমাইশি রায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকের গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন সাংবাদিকরা ঐক্যবদ্ধ হতে পারছে না বলে নানা রকম নির্যাতন নেমে আসছে তাদের ওপর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা আগের মতো আছে বলেও জানান তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বিএনপি নিয়ে দুঃস্বপ্ন না দেখে জনগণের জন্য কাজ করার আহ্বান জানান আসন্ন উপনির্বাচনে বিএনপি অংশ নেবে না বলেও জানান ফুকরুল বিরোধী বিক্ষোভে অংশ এবার বরখাস্ত করা হয়েছে এক লাখ পঁচিশ হাজারেরও বেশি স্কুল শিক্ষককে নতুন বছরের শিক্ষা কার্যক্রম শুরুর কয়েকদিন আগে পদক্ষেপ নিল জানতা সরকার শিক্ষক ফেডারেশন জানায় এর মাধ্যমে সরকার জনগণকে কাজে ফেরানোর হুমকি দিচ্ছে যদিও এরই মধ্যে অনেক শিক্ষক এবং অভিভাবক সেনা শাসন বিরোধী আন্দোলনের অংশ হিসেবে স্কুল বয়কট করেছে এর আগে একই ইস্যুতে প্রায় সাড়ে উনিশ হাজার বিশ্ববিদ্যালয়ের কর্মীকে জানতা সরকার অভ্যুত্থানের পর থেকে দেশটিতে শিক্ষা স্বাস্থ্যসহ বিভিন্ন সরকারি খাতের কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে খবর ক্রিকেট সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ মিরপুরে ব্যাটিংয়ে নেমে লিটন দাস ফেরেন শুরুতেই এরপর সাকিব আল হাসানের সঙ্গে আটত্রিশ রানের জুটি সাকিবও আউট হন পনেরো রানে আর তামিমের ব্যাট থেকে আসে বান্ন রান তামিমের বিদায়ের পর দ্রুত সাজঘরে ফেরেন মোহাম্মদ মিঠুন তামিম মিঠুন দুজনে ফিরেছেন ধনঞ্জয় ডি সিলভার বলে এলবি ডাব্লিউ হয়ে মাহমুদুল্লাহকে সঙ্গে নিয়ে রান করে যাচ্ছেন মুশফিকুর রহিম পঞ্চান্ন বলে বা রান করে অপরাজিত আছেন মুশি তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের চল্লিশতম হাফ সেঞ্চুরি দর্শক এরই সাথে শেষ করছি একুশে সংবাদ শিরোনাম সন্ধ্যা ছটায় রয়েছে দেশের সংবাদ দেখারা আমন্ত্রণ রোল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথেই থাকুন